জুগল জনপ্রিয় সুপারস্টার শাকিব খান ঢালিউড কুর উপপ্রশাস এবং কিং খান আবরাম খান জয় এই তিনজন মানুষ কিন্তু লকডাউন ভাঙলেই একটু সুযোগ সুবিধা পেলে কিংবা প্লেন চলাচল শুরু হলেই তারা কিন্তু যাবেন কলকাতাতে এরকমটাই শোনা যাচ্ছে কারণ উপপ্রশাস জয় অনেকদিন থেকে গৃহবন্দী রয়েছেন এবং কলকাতার অবস্থা বাংলাদেশের মতোই কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে তারপরেও তারা যেতে চাচ্ছেন কারণ হচ্ছে তারা দীর্ঘদিন এভাবে আটক থাকতে থাকতে তাদের ভিতরে একটা কেমন যেন ক্ষোভের সৃষ্টি হয়েছে যে তাদের মনে হচ্ছে আসলে তাদের কোথাও যাওয়া উচিত হয়তোবা কলকাতা যাবেন এবং কলকাতা থেকে তারা নেপাল কিংবা ভুটান কোনো এক জায়গায় যেতে পারেন যদি পারমিশন পাওয়া যায় কারণ নেপালে ওভাবেই করোনা নেই এবং তারা কিন্তু করোনাটাকে অনেকভাবেই রুখে দিতে পেরেছেন এবং এ কারণেই তারা হয়তো সেখানে কিছু শুটিং এর কাজও করে ফেলতে পারেন এরকম তারা প্ল্যান করে ফেলেছেন বন্ধুরা নিজস্ব পার্সোনাল প্লেন থাকলে কিন্তু যে ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে চলে যাওয়া যায় সেটা কিন্তু আমরা ইতোমধ্যেই দেখে ফেলেছি আমাদের দেশের দুই ভাই কিন্তু জেট বিমান করে চলে গেছেন থাইল্যান্ডে সুতরাং যাদের টাকা পয়সা রয়েছে তারা এই কাজটা খুব সীমিত আকারে করতেই পারেন যেহেতু শাকিব খানের টাকার কোনো অভাব নেই তিনি কিন্তু ওপো এবং জয়কে নিয়ে এই কাজটি করতে পারেন কিংবা হেলিকপ্টারে করেও যেতে পারেন এবং আমরা দেখলাম যে লাইভে কিন্তু অনন্ত চুরিল এবং বর্ষা বলছিলেন সবকিছু সীমিত আকারে চলছে তাহলে প্লেনে করে কেন অন্য দেশে যাওয়া যাচ্ছে না প্লেন শুধুমাত্র প্লেনটা ছেড়ে দিলেই কিন্তু আমরাও চলে যেতে পারি অন্য জায়গায় কাজগুলো এগিয়ে নিতে পারি বন্ধুরা তাদেরও কিন্তু প্ল্যান রয়েছে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন সুতরাং আমার মনে হচ্ছে লকডাউনের সাথে সাথে ফ্লাইটও হয়তো বা খুলে দিবে 30-31 তারিখের পর থেকেই তাহলে কি আমরা ধরেই নেব যে সবকিছু স্বাভাবিকভাবেই চলবে এবং তার সঙ্গে চলবে এই করোনা এই প্রসঙ্গে কথা বললে উপবিশ্বাস বলেন যে আসলে সত্যি কথা বলতে কি করোনা আমাদেরকে খুব সহসাই ছেড়ে যাবে না করোনা আরো 1-2 বছর স্টে করবে সে পর্যন্ত হয়তো বা কোনো ভ্যাকসিন কিংবা কিছু বেরোতে পারে এবং সেই পর্যন্ত আমাদেরকে করোনার সঙ্গে কম্প্রোমাইজ করেই চলতে হবে সব কাজকর্ম থামিয়ে দিলে হয়তো বা খাদ্য ঘাটতি দেখা দেবে দুর্ভিক্ষ চলে আসতে পারে আর তাই আমাদেরকে বসে থাকলে একদমই চলবে না এটা ছিল উপবিশ্বাসের কথা এবং শাকিব খান তিনি নিজেও বললেন শুটিং এর কিছু অনেক কিছু আমি গুছিয়ে নিয়েছি আমার পরবর্তী যে সিনেমাগুলো বানাবো সেই সিনেমার পাণ্ডুলিপিগুলো আমি দেখে নিয়েছি এবং কোথায় কোথায় শুটিং করব সেগুলো আমি ভেবে নিয়েছি সুতরাং বসে থাকলে তো আর চলবে না অনেক কিছু মার্ক করা হয়ে গেছে এখন হয়তো বা সুযোগ পেলে উড়াল দিব সেটা হতে পারে কলকাতা কিংবা হতে পারে থাইল্যান্ড কিংবা নেপাল যাই হোক যেখানেই হোক কিন্তু চলে যাচ্ছি আমাদের প্ল্যান এভাবেই রয়েছে আসলে বন্ধুরা আমরা যারা আটকা পড়ে আছি আমাদের কিন্তু ঘরে বসে যে কাজগুলো করা যায় সেগুলো আমরা ঠিকই সবাই সময় মতো করে গুছিয়ে নিচ্ছি সবাই মন খারাপ করছি সবাই কান্না করছি সবাই বাইরে বেরোতে চাচ্ছি এবং মৃত্যু প্রতিদিন আমরা দেখছি এটাই স্বাভাবিক ধরে নিচ্ছি যাই হোক যত কিছু হোক না কেন আমাদেরকে স্বাভাবিকতায় ফিরতে হবে একদমই তো না খেয়ে মরার ব্যবস্থা একদমই করা যাবে না সরকার যেহেতু সব খুলেই দিয়েছে আমাদেরকেও সেই খোলা অবস্থাতেই অনেক কিছু ম্যানেজ করে মিনিমাইজ করে চলতে হবে বন্ধুরা আমার চ্যানেলটা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনার কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর আর একটা কথা বন্ধুরা যত কিছু হোক না কেন সরকার যাই খুলে দিক আপনারা কিন্তু একদমই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে একদমই বের হবেন না ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ।